যে নির্বাচন এলাকা ঢাকা 11, সেখানে আমি আমার নিজের মনোনয়ন খুঁজে বের করেছি। আপনারা তো দলগতভাবে দিয়েছেন, এখন আপনারা জানে যে আওয়ামী লীগের ঢাকা 17 আসনে আরো দুজন প্রার্থী আছে, সেক্ষেত্রে কি যদি আওয়ামী লীগের প্রার্থী মহাজোটগতভাবে সাহেবকে না দেওয়া হয় সেসব সরে যাবে? আমরা আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা এই এলাকাতে ঢাকা 17 নবম জাতীয় সংসদ নির্বাচনে উনি প্রার্থী ছিলেন, এবং সেই সময় বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন, তার সঙ্গে লক্ষাধিক ভোটের ব্যবধান উনি যা যুক্ত হয়েছেন। এবং আমরা মনে করি জোটবদ্ধভাবে হোক আর এককভাবে হোক আমরা সেখানে বিপুল ভোটে যা যুক্ত হয়েছি। চারটি নির্বাচনে আমি নিজে এসে এখানে জমা দিচ্ছি, পরে উনি কখনো লক্ষাধিক ভোটের ব্যবধানে সদর বিএনপির হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে জয়যুক্ত হয়েছিলেন। আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আশাবাদী, আমরা মনে করি সেই দিনের চেয়েতে আরও অনেক বেশি ভোটের ব্যবধানে আমাদের নেতা অলিবন্দ ইশাদ ঢাকা 17 নির্বাচন এলাকায় জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত আমাদের যা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পরিবেশ ভালো, এবং লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা আশা করবো সকল দলের সকল প্রার্থীর সঙ্গে সমভাবে আচরণ করা হবে। আমরা আমরা যদি মহাজোট হয় সেক্ষেত্রে তো আওয়ামী লীগ পার্টি থাকবে। শরীর কেমন এখন সুস্থ আছেন? আমি আশা করি আগামীকালকে ওনার আশা করি যাবেন। ধন্যবাদ।